আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি পুরাতন ঐতিহ্য নতুন ভাবে ফুটিয়ে তুলব। আজকে আমি বানাতে চলেছি কুলি পিঠা। আমি আজকে এই কুলি পিঠাটা মেশিন দিয়েও করব এবং হাত দিয়েও করে দেখিয়ে দিব। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কুলি পিঠাটা কতটা পারফেক্ট এবং সুন্দর হয়েছে। তো চলুন দেখে নেই এই রেসিপিটি। প্রথমে আমি চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি একটি কড়াই। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি, মানে 1 কাপ আর 1/2 কাপ, 1.5 কাপ পানি। আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি। এখন দেখুন পানিটি ফুটে এসেছে। এখন আমি এই পানির মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ এবং 2 চায়ের চামচে সয়াবিন তেল। তাহলে আটার ডোটটি খুব সফট হবে, খুব ভালো একটি রেজাল্ট পাওয়া যাবে। এখানে নিয়ে নিয়েছি নর্মাল চাউলের আটা 1 কাপ, আর তার সাথে নিয়ে এসেছি 1/3 কাপ রেগুলার যে আটাটা খায় গমের আটা, সেই আটা। এই আটাগুলা আমি পানির মধ্যে ছেড়ে দিলাম। আর এই পানিটা অবশ্যই ফুটন্ত হতে হবে। ফুটন্ত পানি যদি না হয় আটা সিদ্ধটা কিন্তু ভালো হবে না। এই জন্য চাউলের আটা সিদ্ধর সময় সবসময় ফুটন্ত পানি নিতে হবে। এখন আমি চুলার আঁচটি মিডিয়াম রেখে এটা খুব সুন্দরভাবে নেড়ে নিব। কিছুক্ষণ এভাবে নেড়ে নিলেই কিন্তু হয়ে যাবে, আর দেখলে বুঝতে পারবেন এটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম আর 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। 3 মিনিট হয়ে গেছে। এটা এখন ঠান্ডা করার জন্য আমি অন্য একটি প্লেটে ঢেলে নিচ্ছি। হাতে একটু পানি লাগিয়ে ছানতে হবে। যতক্ষণ না হাতে সয় সেই অবস্থায় খুব ঠান্ডা করবেন না, একটু কুসুম কুসুম গরমে এটা ছানতে হবে। কিছুক্ষণ কিন্তু ধৈর্য ধরে মধে নিতে হবে। দেখুন আমি কিভাবে মধে নিচ্ছি। আমার মধে নেওয়া হয়ে গেছে। এটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এই অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো চলে যাচ্ছি আমি এখন অন্য প্রসেসে। এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ মিঠাই বা পাটালি গুড়। এই গুড়টা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। গুড়টি আমি মেল্ট করে নিব, আর এই মেল্ট করার পরেই আমি দিয়ে দিব নারিকেল 1 কাপ। তার আগে আমি নারিকেলটা দিচ্ছি না, গুড়টি মেল্ট করার পরে তারপর আমি নারিকেলটা দিব, তাহলে ডোটটি নরম হবে। দেখুন আমার গুড়টা মেল্ট হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি নারিকেলটা ছেড়ে দিব। 1 কাপ গুড়ের জন্য 1 কাপ নারিকেলই যথেষ্ট। এখানে আমি নেড়ে চেড়ে সুন্দর করে ডোটটা তৈরি করে নেব। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ছোট এলাচের গুঁড়ো। এই ছোট এলাচের গুঁড়াটা দিলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসবে, এই জন্য আমি অ্যাড করে দিলাম। এই ছোট এলাচের গুঁড়ো দেওয়ার পর আমি এটা সুন্দরভাবে নেড়ে চেড়ে একটা টাইট ডোট তৈরি করে নিচ্ছি। এখন আমার ডোটটি অলরেডি হয়ে গেছে। আমি এই ডোটটি সাথে সাথে অন্য একটা প্লেটে ট্রান্সফার করে নেব। এই কাজটা অবশ্যই করবেন। ওই ফ্রাই প্যানে রেখে দিলে কিন্তু আপনার এই ডোটটি একদম হার্ড হয়ে যাবে। আমি এখন পিঠাটা তৈরি করার জন্য আটার ডোটটা নিয়ে নিয়েছি, একটা রুটি তৈরি করে নিব। এই রুটিটা একদম খুব পাতলা হবে না, আবার ভারীও হবে না, মিডিয়াম সাইজ করে আমি করে দেখাচ্ছি। দেখুন আমি কত সুন্দর করে গোল করে নিলাম এই ডোটটি। আর শুকনো আটা দিয়ে রুটি যেমন বলে ওভাবে বলে নি। রুটিটা একদম যে গোলই হতে হবে এমন কোনো কথা নেই, একটু পাতলা হলেই হবে। দেখুন আমার রুটি বলা কিন্তু হয়ে গেছে। এখন আমি একটি ব্লেন্ডারের জারের ঢাকনা নিয়ে নিয়েছি, এই রুটিটা সুন্দর গোল গোল করে কেটে নিব। ব্লেন্ডারের জারের ঢাকনাটা নিয়েছি কেননা এই ঢাকনাটা প্রায় সবার বাসায় থাকে, আর আপনারা চাইলে স্টিলের গ্লাস দিয়ে করে নিতে পারেন। যদি ব্লেন্ডারের ঢাকনা ইউজ করেন তাহলে কিন্তু একটা রুটি দিয়ে দুটা রুটি কেটে নিতে পারেন। আমি এখানে নিয়ে নিয়েছি একটি কুলি পিঠা বানানোর মেশিন। দেখুন এভাবে আস্তে আস্তে করে এই মেশিনটা প্রেস করলে কিন্তু একসাথে দুইটা করে পিঠা তৈরি হয়ে যায় খুব দ্রুত। 1 মিনিটের মধ্যে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি হয়ে যায়। প্রথমে আমি দেখুন এই মেশিনের উপরে 2টা রুটি রেখে দিচ্ছি। এখন এই নারকেলের পুরটাও এর মধ্যে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এখন হালকার উপরে আমি একটা প্রেস করব, একসাথে 2টা করে আমার পিঠা হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল পিঠাটা। এখন দেখুন আমি এভাবে করে অনেকগুলো পিঠা তৈরি করে ফেলেছি। এখন আমি আপনাদের হাতে কিভাবে কুলি পিঠা বানাতে হয়
আমি করে দেখাবো এবং ডিজাইন সহ। দেখুন আমি হাতে করে দেখাচ্ছি। প্রথমে আমি একটি রুটি নিব এবং এই ডোটটা এই রুটির মধ্যে দিয়ে দিব এবং সুন্দরভাবে আঙ্গুলের সাহায্যে দেখুন এভাবে চিপে নিব। খুব ভালো মতো চিপে নিতে হবে। ডিজাইন করা খুবই সহজ। দেখুন এভাবে করে একটি প্লেটের উপর রেখে কাঁটা চামচ দিয়ে একটু চাপ দিলে কিন্তু সুন্দর একটি ডিজাইন হয়ে যাবে। দেখুন আমি কাঁটা চামচের সাহায্যে সুন্দর ডিজাইন করে নিলাম। এখন আমি আরেকটি ডিজাইন করে দেখাচ্ছি। এখন আমি দেখুন এই ডিজাইনটা শুধু পিঠাটা হাতে ধরেই কিন্তু আমি কাঁটা চামচ দিয়ে একটু করে প্রেস করে দিচ্ছি। এটাও একটা ডিজাইন হয়ে গেল। এখন আমার এই কাজটি শেষ। এখন আমি চলে যাচ্ছি অন্য প্রসেসে। আমি একটি ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলাটি ধরিয়ে দিয়েছি। এটা দেখুন তেলটার মধ্যে হালকা হালকা বাউলস এসেছে। এটা এই পর্যায়ে আপনারা পিঠাটা ছেড়ে দিবেন। আমি এখানে কিছুটা পিঠা দিয়ে মিডিয়াম আঁচে রেখে পিঠাটা সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এভাবে একটু হালকা আঁচে ভেজে নিলে কিন্তু খুব ক্রাঞ্চি হয়। কথা বলতে বলতে এরই মাঝে কিন্তু আমার এক ব্যাচ ভাজা হয়ে গেছে। এখন আমি এটি তুলে নিচ্ছি। এখন আমি সবগুলা ভেজে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। তো এভাবেই তৈরি হয়ে গেল আজকে আমাদের অসম্ভব মজাদার সহজ পুলি পিঠা রেসিপি। আপনারা যদি আগে কখনো এই মেশিন দিয়ে পুলি পিঠা বানানো দেখে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরের ভিডিওতে আবারও দেখা হবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।